কাজী হায়াত। কাজী হায়াত হলেন বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। তিনি কত সালে সিনেমা জগতে প্রবেশ করেন এবং কিভাবে তিনি অভিনেতা থেকে পরিচালক হয়ে ওঠেন, বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন আছে এবং তার জীবনের অনেক খুঁটিনাটি তথ্য পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাজী হায়াত 1947 সালের 15ই ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলায় অবস্থিত কাশিয়ানী উপজেলায় ফুরকা ইউনিয়নের তরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী হায়াত প্রথমে 1984 সালে মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরে আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তিনি পূর্ণ পরিচালক হিসেবে 1979 সালে দি ফাদার ছবিটি পরিচালনা করেন। এতে অভিনয় করেন, প্রধান চরিত্রে অভিনয় করেন জন নেপিয়ার অ্যাডামস, বুলবুল আহমেদ ও সুচরিতা। এই ছবির আয় খুকো আয় গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। পরের বছর নির্মাণ করেন দিলদার আলী। এরপর একে একে নির্মাণ করেন খোকন সোনা, রাজবাড়ি, মনা পাগলা, পাগলি এবং বেরহম। 1987 সালে এটিএম শামসুজ্জামান ও তার যৌথ লেখনীতে আফতাব খান টুলু পরিচালনা করেন দাই কে। ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনীকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং এটিএম শামসুজ্জামান শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন। এছাড়া কাজী হায়াত শ্রেষ্ঠ কাহিনীকারের জন্য এবং এটিএম শামসুজ্জামান শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জন্য বাসস পুরস্কার অর্জন করেন। 80-এর দশকের শেষের দিকে তিনি নির্মাণ করেন যন্ত্রণা এবং আইন আদালত। 90-এর দশকের শুরুতে তিনি রচনা ও পরিচালনা করেন অপরাধ নাট্যধর্মী দাঙ্গা, ত্রাস এবং চাঁদাবাজ। ত্রাস ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং চাঁদাবাজ ছবিটির জন্য শ্রেষ্ঠ কাহিনীকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1994 সালে নির্মাণ করেন সিপাহি ও দেশপ্রেমিক। একজন চলচ্চিত্র পরিচালকের সংগ্রামী জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত দেশপ্রেমিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন আলমগীর, মান্না এবং চম্পা। ছবিটি আগুনের পরশমণি চলচ্চিত্রের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করে এবং কাজী হায়াত শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরের বছর রমিসা হায়াতের কাহিনীতে তিনি প্রযোজনা ও পরিচালনা করেন রোমান্টিক নাট্যধর্মী লাভ স্টোরি প্রেমের গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রোজি সিদ্দিক, পল্লব ও রাইসুল ইসলাম আসাদ। 1997 সালে কাজী হায়াত রচনা ও পরিচালনা করেন দেশদ্রোহী, লুটোত্রাজ, পাগলা বাবুল এবং 1998 সালে নির্মাণ করেন তেজি। 1999 সালে রচনা ও পরিচালনা করেন আম্মাজান, জবরদখল ও ধর। আম্মাজান ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন শবনম এবং তার ছেলের ভূমিকা অভিনয় করেন মান্না। এই চলচ্চিত্রের জন্য কাজী হায়াত শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বাসস পুরস্কার অর্জন করে এবং কাজী হায়াত শ্রেষ্ঠ সংলাপ রচয়িতায় পুরস্কার অর্জন করেন। 2000 সালে নির্মাণ করেন জখম, কষ্ট, ঝড়, ধাওয়া ও বর্তমান। পরের বছর নির্মাণ করেন ক্রোধ, আব্বাজান, পাঞ্জা, তাণ্ডব লীলা। 2002 সালে তিনি রচনা, প্রযোজনা ও পরিচালনা করেন ইতিহাস। এই ছবিতে অভিষেক হয় তার পুত্র কাজী মারুফের এবং চিত্রনায়িকা রত্নার। এই ছবিটির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক বিভাগে এবং তার পুত্র মারুফ শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া কাজী হায়াত শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার জন্য এবং কাজী মারুফ শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাসস পুরস্কার অর্জন করেন। পরের বছর তিনি আবার তার পুত্র মারুফকে নিয়ে নির্মাণ করেন অন্ধকার এবং মান্নাকে নিয়ে মিনিস্টার। 2004 সালে তিনি রচনা ও পরিচালনা করেন অন্য মানুষ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন কাজী মারুফ ও শাবনূর। পরের বছর নির্মাণ করেন সমাজকে বদলে দাও। খ্যাতিমান পরিচালক এবং অভিনেতা কাজী হায়াত উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুণী এই নির্মাতা। কাজী হায়াতকে দেখতে তার বাসায় গেছেন যুক্তরাষ্ট্রে থাকা তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। কাজী হায়াতের সঙ্গে দেখা করার পর ডনি ডায়েস তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, কাজী হায়াত বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি, যার কাজ আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়েছে। আজ সন্ধ্যা থেকে সবাই মিলে দীর্ঘক্ষণ আড্ডা দিলাম, অনেক গল্প শুনলাম, চলচ্চিত্রের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনেরও অনেক কথা শুনলাম। ভালোই লাগছে উনাকে হাসতে দেখে, ভালো লাগছে উনি এখনও ভালো আছেন দেখে। ভালোবাসা সেই সাথে শ্রদ্ধা আপনাকে, খোদা আপনাকে আরও ভালো রাখুক এই কামনা করি হায়াত ভাইকে। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতার সঙ্গে দেখা করেন খলনায়ক নিশা সওদাগর ও নির্মাতা মোহাম্মদ হোসেন জেমি। উল্লেখ্য, ঘাড়ের একটি রক্তনালী ব্লক হওয়ার কারণে গত বছর 22 ডিসেম্বর নিউ ইয়র্কে নেওয়া হয় কাজী হায়াতকে। কিছুদিন আগে তার ঘাড়ের রক্তনালীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগে গত বছরের মার্চে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে একবার চিকিৎসা নেন কাজী হায়াত। 2023 সালে গুণি এই নির্মাতার হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয় এবং 2005 সালে ওপেন হার্ট সার্জারি করা হয়। গত বছরের জানুয়ারিতে আবারও অসুস্থ হয়ে পড়েন এই চলচ্চিত্র নির্মাতা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন।